শুক্রবার শুরু হলো মধ্যমগ্রাম পরিবেশ সচেতনতার মেলা। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আগামী কয়েকদিন এই মেলা চলবে বলে জানা গেছে। শুক্রবার সূচনা হলো মধ্যমগ্রাম পরিবেশ সচেতনতার মেলার। এদিন বিকেলে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ও মন্ত্রী রথীন ঘোষের হাত দিয়ে মেলার শুভ সূচনা হয়। মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়। মন্ত্রী রথীন ঘোষ ছাড়াও বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সহ একাধিক পৌরসভার পৌর প্রধান, জেলা পরিষদ সহসভাপতি এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মধ্যমগ্রাম পৌরসভার পরিবেশ সচেতনতার পতাকা উত্তোলন করে এবং পরিবেশ সচেতনতার ফলক উন্মোচন করা হয় রিমোট কন্ট্রোলের মধ্য দিয়ে। এবছর 17 বছরে পড়ল মধ্যমগ্রাম সচেতনতা মেলা। এবছর এই মেলায় মুম্বাই ও রাজ্যের একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন আগামী 27 তারিখ পর্যন্ত। পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দু বছর বন্ধ ছিল, কেননা করোনাতে যে বিধিনিষেধ জারি করেছিল আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং বিশ্বব্যাপী বিভিন্ন যে দেশের সরকাররা আছে সেই জন্য বন্ধ ছিল। এখন আবার যেহেতু করোনা বিধিটা নেই, উঠে গেছে, সেই জন্য আমরা আবার মেলাটা করছি। মানুষকে সচেতন করাটা আমাদের কর্তব্য, কেননা পরিবেশটা আমরা আগামী দিনের জন্য, ভবিষ্যতের নাগরিকদের জন্য, সন্তানদের জন্য কিভাবে একদম পরিষ্কার রেখে যেতে পারি, সুষ্ঠুভাবে যারা তারা বাঁচতে পারে, এটা আমাদের ভাবা উচিত এবং সেই পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশ সচেতনতা মেলায় সেটাই কিন্তু আমরা করতে চলেছি। জানা গেছে এবছর মোট 40টি স্টল রয়েছে মেলায়। মেলায় বন বিভাগ থেকে শুরু করে মৎস্য বিভাগ, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রামকৃষ্ণ মঠ, জনস্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগ এবং বিজ্ঞাপন বিষয়ক মডেল প্রদর্শনী সহ একাধিক স্টল রয়েছে মেলায়। পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দু বছর বন্ধ ছিল, কেননা করোনাতে যে বিধিনিষেধ জারি করেছিল আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং বিশ্বব্যাপী বিভিন্ন যে দেশের সরকাররা আছে সেই জন্য বন্ধ ছিল। এখন আবার যেহেতু করোনা বিধিটা নেই, উঠে গেছে, সেই জন্য আমরা আবার মেলাটা করছি। মানুষকে সচেতন করাটা আমাদের কর্তব্য, কেননা পরিবেশটা আমরা আগামী দিনের জন্য, ভবিষ্যতের নাগরিকদের জন্য, সন্তানদের জন্য কিভাবে একদম পরিষ্কার রেখে যেতে পারি, সুষ্ঠুভাবে যারা তারা বাঁচতে পারে, এটা আমাদের ভাবা উচিত এবং সেই পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশ সচেতনতা মেলায় সেটাই কিন্তু আমরা করতে চলেছি। এই মেলা ঘিরে আগামী কয়েকদিন উৎসব মুখর হয়ে উঠবে মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দান চত্বর, তা বলাই যায়। শুধু আইন দিয়ে সব কিছু হবে, সেই জন্য ফিজিক্যালি তারা যাতে এটাকে দেখতে পারে এবং দেখে যাতে তাদের মতো করে আমাদের, বিশেষ করে ছেলেমেয়েদের আমরা আকৃষ্ট করবার চেষ্টা করি। যে দেখবেন বিআইটিএমের একটা গাড়ি আছে, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল, ওদের গাড়ি আছে যে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখবার হয়। মাছ আছে, আপনার হর্টিকালচার আছে, বনবিভাগ আছে, ওটা ফিজিক্যালি দেখে তারা খানিকটা নিজেরা করবে। এবং তার জন্য কুইজ আছে, চিকেন র, কিন্তু ওই যে মূলত যেটাকে আকর্ষণ করতে গেলে আমরা ওই সাংস্কৃতিক মঞ্চটাকে ব্যবহার করি, যেখানে দেখবেন ভালো শিল্পীরা আসেন, তারা সঙ্গীত পরিবেশন করেন, তাদের টানে প্রচুর মানুষ এখানে আসে এবং তার মধ্যে দিয়ে আমাদের যে সচেতনতার যে বার্তা সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মধ্যমগ্রাম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।